প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বেশ কয়েকদিন পরে তোমাদের সামনে একটি এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন এটি একটি ফিজিক্যাল কেমিস্ট্রি অধ্যায় শুরুতেই তোমাদেরকে এখানে মোলের ধারণা দেব মোল লক্ষ্য করো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আটানব্বই এটা কিন্তু তোমরা সবাই জানো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর আটান্ন দশমিক পাঁচ হাইড্রোজেনের আণবিক ভর দুই ক্যালসিয়াম অনেক ভর একশো ইত্যাদি আরও অনেক আছে তা এখন আমি যদি দোকানদারকে গিয়ে বলি যে ভাই আমাকে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড পালা পাথর দিয়ে মেপে দেন তারপর দোকানদার যদি আমাকে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড মেপে দেয় এর মানে হচ্ছে এক মোল সালফিউরিক অ্যাসিড মেপে দিল ঠিক তেমনি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমি যদি দোকানদার ভাইকে বলি যে ভাই আমাকে আটান্ন দশমিক পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা লবণ একটু মেপে দেন তাহলে ওইটা এক মোল সোডিয়াম ক্লোরাইড পেলাম আর হাইড্রোজেনের ক্ষেত্রে মাত্র দুই গ্রাম এবং ক্যালসিয়াম কার্বোনেটের ক্ষেত্রে সেটা একশো গ্রাম তাহলে প্রশ্ন আসতে পারে যে এই ভরটা চেঞ্জ হচ্ছে কেন এর কারণ হচ্ছে যে যৌগুলির দিকে লক্ষ্য করো যৌগুলিতে তে অবস্থিত যে পরমাণুগুলি পরমাণুগুলিও ভিন্ন ভিন্ন এবং ওই পরমাণুগুলিতে প্রোটনের সংখ্যাও ভিন্ন ভিন্ন আর প্রোটনের সংখ্যার ভিন্নতার কারণে তাদের ভরও আসতেছে ভিন্ন ভিন্ন তাহলে লক্ষ্য করো যে সালফিরিক অ্যাসিডের আটানব্বই গ্রাম মানেই মোল সোডিয়াম ক্লোরাইডের আটানব্বই গ্রাম মানেই আটান্ন দশমিক পাঁচ গ্রাম মানেই মোল হাইড্রোজেনের ক্ষেত্রে দুই গ্রাম মানেই হচ্ছে মোল হাইড্রোজেন এবং ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে সেটা একশো গ্রাম মানেই হচ্ছে এক মোল তার মানে কি বোঝা গেল তার মানে যে কোনো পদার্থের তার আণবিক ভরকে আমি যদি গ্রামে কনভার্ট করি তাহলে যে ওয়েটটা হয় বা যে ভরটা হয় ওই ভরটুকু পরিমাণ পদার্থকে বলা হবে ওই পদার্থের এক মোল পদার্থ আবার এও তোমরা জানো যে যে কোনো পদার্থের প্রতি মূলে এই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি বাই টোয়েন্টি থ্রি টি অনু আছে এটাকে বলা হয় অ্যাভোকেটের সংখ্যা অর্থাৎ অ্যাভোকেটের সংখ্যা এন এ ইকুয়েল টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি বয় টোয়েন্টি থ্রি টি ঠিক আছে আচ্ছা এইবার লক্ষ্য করো যে এক মূল অনুসমান কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি বাই টোয়েন্টি থ্রি টি এখন মোল সংখ্যাটা শুধুমাত্র অনুর ক্ষেত্রেই প্রযোজ্য না এটা আয়নের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ মোল আয়ন বলতেও এই এতগুলি আয়নকেই মিন করে অর্থাৎ একমল সোডিয়াম আয়ন মানে এতগুলি সোডিয়াম আয়ন ঠিক আছে আবার একমল পরমাণু মানেই এই এতগুলি অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টোয়েন্টি টুয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণু আবার একমল গোলাপ ফুল যদি হয় তাহলে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি টি গোলাপ ফুল আচ্ছা এবার একটা সহজ হিসাব নিকেশ লক্ষ্য করো যে এক মল সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আটান্ন দশমিক পাঁচ গ্রাম এবং অ্যাভোকেটের সংখ্যক অনু ক্যালসিয়াম কার্বোনেটের ক্ষেত্রে একশো গ্রাম কিন্তু অ্যাভোগ্রেডের সংখ্যক অনু তাহলে এখানে লক্ষ্য করো যে দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে অর্থাৎ এক মল মানেই হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টি যদিও ভরের ভিন্নতা আছে এখন ভরের ভিন্নতা কেন ভরের ভিন্নতা এর কারণ হচ্ছে তার পরমাণুগুলি ভিন্ন ভিন্ন এবং তাতে প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন এবং প্রোটন সংখ্যাগুলির সংখ্যার ভিন্নতার কারণে তাদের ভরেরও ভিন্নতা পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে এই সংখ্যার টোটাল ভিন্নতা আসলো না কেন এটা অ্যাভোকেটর সাহেব বিভিন্নভাবে প্রমাণ করে দেখিয়েছেন এবং এটা একটা বাস্তবসম্মত সংখ্যা এই ব্যাপারে ডিটেলস এখন আলোচনা করতে চাচ্ছি না ওইদিকে হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ এটার দুই গ্রাম মানেই হচ্ছে এতটি অনু কিন্তু এস টিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে এটার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার লক্ষ্য করো সলিড পদার্থের ক্ষেত্রে কিন্তু আমার আয়তনের প্রসঙ্গটা আসেনি কিন্তু যেই আমি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যাচ্ছি তখন কিন্তু আমার এই বাইশ দশমিক চার লিটার আয়তন আসতেছে কোথায় এসটিপিতে আর এস টিপি মানেই তোমরা জানো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এবং সেটা হচ্ছে দুইশো তিয়াত্তর ক্যালবিন তাপমাত্রা এবং এক অ্যাটমসফিয়ার চাপ ওইদিকে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে চুয়াল্লিশ এই কারণে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে যদি পরিমাপ করে নেওয়া হয় তাতে এতগুলি অণু থাকবে এবং তার আয়তন হবে বাইশ দশমিক চার লিটার কোন কোন শর্তে এস টি পিতে ঠিক তেমনি নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত টোয়েন্টি এইট গ্রাম এতগুলি অনু থাকবে এবং নাইট্রোজেন গ্যাসেরও এক মলের আয়তন হবে এস টি বাইশ দশমিক চার লিটার তার মানে এটা একটা ইউনিক ভ্যালু এই বাইশ দশমিক চার লিটার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একটা ইউনিক ভ্যালু ঠিক আছে তার মানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমি এই ভ্যালুটার সিমিলারিটি পাচ্ছি আর মোল সংখ্যার সিমিলারিটি পাচ্ছি যদিও ভরের ক্ষেত্রে কিন্তু প্রতিটা ভিন্ন ভিন্ন পদার্থের মল সংখ্যার মলের ভরেরও ভিন্নতা রয়েছে এবার আসো কিছু সূত্র মল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে মোল সংখ্যা এন ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই এম এই ডব্লিউ হচ্ছে ওয়েট আর এম হচ্ছে আণবিক ভর আবার আরেকটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে সি ইকুয়াল টু এন বাই বি সি হচ্ছে এই ক্ষেত্রে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা আর এন হচ্ছে মূল সংখ্যা ভি হচ্ছে তার আয়তন তার মানে কী দ্বারা একক আয়তনে এই যেহেতু বি দ্বারা বাক্য হয়েছে অতএব বলতে হবে একক আয়তনে উপস্থিত মূল সংখ্যাই হচ্ছে ঘনমাত্রা এইবার এই সূত্র আর এই সূত্রকে সমন্বয় করে নতুন আর একটা সূত্র পাওয়া যায় সেটা হচ্ছে ডব্লিউ বাই এম ইকুয়াল টু সি ভি এটা অবজেক্টিভের জন্য মনে রাখো অ্যাডমিশন টেস্ট আশা করি কাজে লাগবে তাহলে এখানে সংখ্যাগুলি কী দ্বারা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন টার্মগুলি কী দ্বারা প্রকাশ করা হচ্ছে লক্ষ্য করো এন ইক্যলটি হচ্ছে মূল সংখ্যা আবার ক্যাপিটাল এন হচ্ছে উপস্থিত অনুসংখ্যা আর এন অফ এ হচ্ছে অ্যাভোকেটির সংখ্যা এবার তোমরা হোমওয়ার্ক হিসেবে হাজারি সারের বইয়ের তিন দশমিক এক হইতে শুরু করে তিন দশমিক সাত পর্যন্ত যে অঙ্কগুলি আছে ওগুলো অবশ্যই করে ফেলবা তারপর তিন দশমিক পনেরোর অঙ্কটা আমি এখানে কিছুটা আইডিয়া দিয়ে দিয়েছি তিন দশমিক বিশ এই যে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি তোমরা করে নেবে এছাড়া মাহবুব হাসান লিঙ্কন স্যারের বইতে যেই উদাহরণ অঙ্কগুলি আছে ওই অঙ্কগুলি এই অধ্যায়ের জন্য বেশি বেশি করবা কারণ এই অধ্যায়ের অঙ্কগুলি মাহবুব হাসান লিঙ্কন স্যারের বই থেকে অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে হুবহুই কমন পড়ে গেছে সামান্য কিছু ডিজি ডিজিট চেঞ্জ করে দেয় তো লক্ষ্য করে একটা অঙ্ক এখন দেখিয়ে দিচ্ছি যে অঙ্কটা বলা আছে এস টিপিতে পনেরো লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্যে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট দরকার আবার অঙ্কটা বুঝো এস টি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে পনেরো লিটার কার্বন ডাইঅক্সাইড কত লিটার পনেরো লিটার এই পনেরো লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্যে আমাকে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট তাপ দিতে হবে অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এখন পনেরো লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য আমি কতটুকু ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করবো এটি হচ্ছে প্রশ্ন এখন সংশ্লিষ্ট বিক্রি কি ক্যালসিয়াম কার্বোনেটের বিয়োজন ক্যালসিয়াম কার্বোনেট বিয়োজিত হয়ে কী উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এখন এখন লক্ষ্য করো ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর হচ্ছে একশো ক্যালসিয়াম অক্সাইডের হচ্ছে ছাপ্পান্ন আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে চুয়াল্লিশ এখন লক্ষ্য করো এই যে যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেই কিন্তু একমল কার্বন ডাইঅক্সাইড আর একমল কার্বন ডাইঅক্সাইড মানেই কিন্তু এস টিপিতে তার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তার মানে এখানে একমল আছে তার মানে এখানে বাইশ দশমিক চার লিটার আছে তাহলে একশো গ্রাম থেকে এটা হচ্ছে কত একশো গ্রাম এই একশো গ্রাম থেকে আমি পাব কত বাইশ দশমিক চার লিটার তার মানে একশো গ্রাম ভর থেকে আমি কার্বন ডাই অক্সাইড পাচ্ছি চৌচল্লিশ গ্রাম চৌচল্লিশ গ্রাম মানে এক মোল এক মোলের আয়তন বাইশ দশমিক বাইশ দশমিক চার লিটার আবার লক্ষ্য করো ক্যালসিয়াম কার্বনেটের কত একশো গ্রাম এই একশো গ্রাম থেকে আমি কার্বন ডাই অক্সাইড পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম মানেই হচ্ছে এক মোল আর এক মোল মানেই হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে এক কথায় বলতে পারি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় বাইশ দশমিক চার লিটার উল্টোভাবে যদি বলতে যাই তাহলে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে তাহলে এক গ্রাম পাওয়া যাচ্ছে কত থেকে এবার সরি এক লিটার পাওয়া যাচ্ছে কত থেকে আর পনেরো লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে কত গ্রাম থেকে ক্যালকুলেশন করলেই হয়ে গেল ঠিক আছে তো তোমরা এছাড়া মাভু হোসেন লিঙ্গল ছাড়ার বইয়ের একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ কি না যে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর তিন দশমিক পাঁচ অ্যাটমসফিয়ার চাপে পঞ্চাশ গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয় এতে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এই হচ্ছে প্রশ্ন তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া কী হবে সংশ্লিষ্ট বিক্রি হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট ভেঙে তৈরি হলো কি অ্যামোনিয়াম নাইট্রাইট প্লাস অক্সিজেন লক্ষ্য করে এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট আর এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট প্লাস অক্সিজেন তাহলে এটা ভর কত আসলো একশো এই যে দুই গুণ আনুবিকভার ইকটা একশো ষাট গ্রাম আসলো তাহলে একশো ষাট গ্রাম থেকে আমি পাচ্ছি কত এক মোল কার্বন অক্সিজেন এক মোল কার্বন অক্সিজেন কীভাবে বুঝলাম কারণ এখানে কোনো সংখ্যক লেখা নেই যদি এখানে দুই থাকতো তার মানে দুই মোল অক্সিজেন এখানে যদি তিন থাকতো তার মানে তিন মোল অক্সিজেন কিন্তু এখানে যেহেতু কোনো সংখ্যার লেখা নাই এর মানে হচ্ছে মোল অক্সিজেন আর মোল অক্সিজেন মানে হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে লক্ষ্য করে একশো ষাট গ্রাম থেকে আমি পাচ্ছি বাইশ দশমিক চার লিটার কিন্তু আমার টোটাল কত গ্রাম ছিল পঞ্চাশ গ্রাম ছিল তাহলে ওই কি অঙ্ক করো যে একশো ষাট গ্রাম থেকে পাওয়া যাচ্ছে বাইশ দশমিক চার লিটার পঞ্চাশ গ্রাম থেকে পাওয়া যাচ্ছে কত লিটার সাত লিটার এটি কিন্তু এসটিপিতে কিন্তু আমার কিন্তু এসটিপিতে দরকার না আমার দরকার হচ্ছে তিনশো ডিগ্রি সেলসিয়াস আর সাড়ে তিন অ্যাটমসফিয়ার চাপ তাহলে আমাকে এটাকে কনভার্ট করে নিতে হবে কনভার্ট কি মনে করো এস টি পিতে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আয়তন কত ভি ওয়ান টু সেভেন লিটার এই সেভেন লিটার পিসে কিসে এসটিপিতে কীভাবে বুঝলাম ওই যে বাইশ দশমিক চার লিটারের হিসাব আর বাইশ বাইশ দশমিক চার লিটার মানেই এস টিপি এর হিসাব তার মানে এই সাত লিটার আমি পেয়েছি এস টিপিতে এস এর মানে হচ্ছে ভি ওয়ান সাত লিটার এস এবং চাপ পি ওয়ানিকল্টে কত এক অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা টি ওয়ান হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন এটা এস টিপি এর শর্ত এসটিভি এর শর্তি হচ্ছে এক অ্যাটমসফিয়ার এবং দুইশো তিয়াত্তর ক্যালভিন তাপাত্রে এবং এতে আয়তন কত পেয়েছি আমি সাত লিটার এখন আমার এই অবস্থা কত তিনশো ডিগ্রি সেলসিয়াস তার মানে ভি টি টু হচ্ছে তিনশো ডিগ্রি প্লাস দুইশো তিয়াত্তর ক্যালভিন এটাকে ক্যালভিনে কনভার্ট করা হয়েছে তারও কত পাঁচশো তিয়াত্তর ক্যালভিন আর সাড়ে তিন অ্যাটমসফিয়ার এটা হচ্ছে পি টু তার মানে পি টু হচ্ছে সাড়ে তিন অ্যাটমসফিয়ার আর ভি টু ইকুয়াল টু মনে করি ভি লিটার এই ভি এর মানটাই আমি নির্ণয় করবো তাহলে ওই যে সিম্পল সূত্র পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বি টু বাই টি টু এই ক্যালকুলেশন করলে এই যে চার দশমিক ওয়ান নাইন সেভেন লিটার এটাই হচ্ছে এই যে অক্সি ওই উৎপন্ন অক্সিজেন গ্যাস কোন কন্ডিশনে তিনশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং সাড়ে তিন অ্যাটমসফিয়ার এই কন্ডিশন যদি না দিত যদি শুধু বলতো এস টি পিতে কত আয়তন অক্সিজেন তো তাহলে এই সাত লিটারে হয়ে যেত অ্যান্সার কিন্তু যেহেতু এখানে কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়েছে এই কারণে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু বাই টি টু এই কন্ডিশন অ্যাপ্লাই এই সূত্রে অ্যাপ্লাই করে আমি পরিবর্তিত আয়তন ভি ইকুয়াল টু ফোর পয়েন্ট ওয়ান নাইন সেভেন লিটার পেয়ে গেলাম তাহলে এই মাহবুব হাসান লিঙ্গন স্যারের বইয়ের অঙ্কগুলি করে ফেলবে তোমাদেরকে আগামী ক্লাসে আমি লেকচার দেব পিপিএম তারপরে মোলারিটি মোলালিটি নর্মালিটি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তো তোমরা হাজারে স্যারের বই অথবা লিঙ্গন স্যারের বই যে কোনো স্যারের বই ফলো করো আর আগামী লেকচার ইনশাল্লাহ আগামীকালকে দেব সবাইকে আজকে মতো ধন্যবাদ